शिप्रा, अशिप्रा। बाप रे बाप, होलो ना की ये तो चाचा चीज कहनो। एक कप चाय देना प्लीज। पारबो ना, सकाल थेके खाली चा चा चा, दस कप चा खेयेछिस तुई। बड्डो पेकेछिस जा बोलछि ताई कर। हे रिनिपु, तुई एखन चा खाबि, स्कूले जाबि ना? না মা, আজকে স্কুলে যাব না। আজকে ওই দুলু বিএড এর ফর্ম নিতে যাবে, ওর সঙ্গে যাব। যা না, ছাড়া দে না। পারবো না মা, তোমার ছেলে ফরফরমাইশ আমি খাটতে পারবো না। তার থেকে বরং বিয়ে দিয়ে দাও, বউ এসে ফরফরমাইশ। তার আগে তোকে তাড়াবো। ঠিক আছে মা। তোর দুটো থেকে এক জায়গায় হলেই খালি ঝগড়া করবি? ঝগড়া নিব দাদা, শ্বশুরবাড়ি থেকে যখন দেবে তাড়িয়ে তখন বুঝতে পারবি। ঠিক আছে, দেখাছো মা, বাবা যা না। নিপুকে এক কাপ চা করে দে, তোর তো দেরি হয়ে যাচ্ছে কলেজে, যা তৈরি হ। ছুড়ে ছুড়ে ফেলিস সব কিছু, কিছু করিস তার ঠিক নেই। হ্যাঁ রে, হ্যাঁ হসপিটালে গিয়ে শুনলাম তোদের স্কুলে নাকি কি সব গন্ডগোল হচ্ছে। হ্যাঁ মাম, ওই স্কুলের জমিটা নিয়ে ব্রতবাবু বদ্রীপ্রসাদকে জমিটা বিক্রি করতে চাইছে, টাকাও নিয়েছে, সেই নিয়ে ঝামেলা চলছে। তো ওখানে কি করবে সে? মাল্টি স্টোরিড বিল্ডিং হবে। তোরা কি করছিস? শঙ্করবাবু তো ছোটাছুটি করছেন। এখন জানো তো ওই বদ্রীপ্রসাদের সঙ্গে পেরে ওঠা তো সম্ভব নয়। নিপু, যে করেই হোক স্কুলটাকে রক্ষা করতেই হবে। তার জন্য দরকার হলে সমস্ত রকম লড়াই লড়তে হবে। মা, আমি চান করতে যাচ্ছি, কলেজে আবার দেরি হয়ে যাবে তো। হ্যাঁ যা। হ্যাঁ রে, তোদের পক্ষে সম্ভব হবে তো? না মা, তুমি তো জানো রাজঘাটে থেকে বদ্রীপ্রসাদের সঙ্গে লড়াই করাটা অসম্ভব। কেন অসম্ভব বলছিস কেন? ওর হাতে পুলিশ রয়েছে, এমএলএ রয়েছে, তাছাড়া নিমাই কুণ্ডু ওর কথায় উঠে বসে, গুচ্ছের গুন্ডা পোষা আছে, লড়াই কি সম্ভব? নিপু, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যে ক্ষমতার দরকার হয় না, দরকার হয় সততা আর সাহসের। একথা বলতেন তোর বাবা। স্কুলটাকে যে করেই হোক বাঁচিয়ে রাখতে হবে নিপু। অনেকগুলো ছোট্ট ছোট্ট শিশু তোদের মুখের দিকে চেয়ে আছে, কথাটা মনে রাখিস। আমি গেলাম। কিছু বলবে? কোথাও বেরোচ্ছিস? বললাম তো বিয়ের ফর্ম নিতে যাচ্ছি। কি দরকার আর পড়াশুনো করে? সংসারে কাজকর্ম শেখ। পড়াশোনা করলে বুঝি সংসারে কাজকর্ম শেখা যায় না? আমি অত কিছু জানি না বাপা, কোথায় বিয়ে থাকবি, সংসার ধর্ম করবি তা না। আচ্ছা আমাকে আমার মতো একটু বাঁচতে দাও না, নিজেদের মতগুলো আমার উপর কেন চাপাতে চাও বলো তো। আচ্ছা, মেয়েরা সব বাড়ির সব কথাবার্তা শুনবে, এটাই নিয়ম, বুঝতে পেরেছিস? তা আমি তো পড়াশোনা করছি, কোনো অন্যায় তো করছি না, তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে বলো তো। উমা, প্রবলেম হবে না, তুই কালকে বাবার মুখের সামনে কিরকম চোপা করলি বলতো? সেটা চোপা করিনি, চোপা করিনি, আলোচনা করছিলাম। আসলে কি জানো, তোমাদের মতের সঙ্গে আমার অমিল হলেই তোমাদের সেটা সহ্য হয় না। কি জানি বাবা, এই তো মেজদির মেয়ে রিয়া কিরম ইংরেজি কলেজে পড়তো, জিন্সের প্যান্ট শার্ট পরতো, তারপর যে বাবা মা বিয়েটা ঠিক করলো অমনি গড়গড় করে পিড়িতে গিয়ে বসলো, কলেজে পড়াশুনোও ছেড়ে দিল। আর তুই শোনো মা, এই যে এতক্ষণ যা যা বলে গেলে তুমি, মোদ্দা কথা হলো যে জিন্সের প্যান্ট পরলে আধুনিক হওয়া যায়, তা যায় না, ওটা মনের ব্যাপার, বুঝেছ? তা আমার এই মেয়েটা বিয়ে করবে না নাকি? আমাকে একটু তৈরি হতে দাও, নিশ্চয়ই বিয়ে করবো। এখন আমি আসছি, আমার দেরি হয়ে গেছে। কখন ফিরবি? কখন? সন্ধে হবে, তাড়াতাড়ি আসবি। আরে এমএলএ সাহেব, নমস্তে। নমস্তে। নমস্কার। নমস্কার।
কেমন আছেন বলুন? কেমন রেখেছেন আপনারা? আর তারপর আপনার ইলেকশনের কাজ কেমন চলছে? এখনো তো শুরু হয়নি, হবে। আপনি তো জিতে যাবেন বলতে জানা কথা, কিন্তু একটা কথা এমএলএ সাহেব, আপনি আমার কামটা এখনো করে দেবেন না। সে কি? আপনার কাজটা আমি সব বুঝে করে দিই সব সময়। কোথায় করে দিলেন? স্কুলের জমি তো আমি এখনো পেলাম না। দেখুন বদ্রিজি, ওই স্কুলের জমিটা পাওয়া একটু কঠিন হবে, কারণ বুঝতেই তো পারে এই আঞ্চলিক লোকেদের স্কুলের ব্যাপারে একটা সেন্টিমেন্ট কাজ করে। থামুন এমএলএ সাহেব, ওই আপনাদের আমি ওই সেন্টিমেন্ট ফেন্টিমেন্ট আমি কিছু বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে রুপিয়া, নাকাদ নারায়ণ। ওই জমিতে আমি অনেক টাকা পয়সা লাগিয়েছি, ওখানে টাকার খনি আছে সাহেব। হ্যাঁ, ওখানে যদি বিল্ডিং বানাতে পারি তো বহু সার রুপিয়া আমি পাবো। ওর জমি পৃথিবী তারা আমার চাই। তা তো বুঝলাম, কিন্তু ওই হেডমাস্টার শঙ্কর, তারপর সাংবাদিক শুভ, তারপর এই বিশ্ববাবু, এরা তো সহজে ছাড়বে না। ছাড়াতেই হবে সাহেব, একদম ছাড়াতেই হবে। ও স্কুলের জমিন আমাকে পেতেই হবে। আমি ভর্তবাবুকে বলে দিয়েছি যে এক মহিনার মধ্যে আমার ওই স্কুলের জমিনটা চাই। হ্যাঁ, ওটা পাওয়ার জন্যে আমি সব কিছু করতে পারি সাহেব। সব কিছু মানে? সাহেব, আপনি কিন্তু আমার অনেক টাকা লস করিয়ে দিলেন। আমি কবি ওই স্কুলের জমিন কবি নিয়ে নিতাম? আমার ক্ষমতা আপনি জানেন না সাহাব। ও সালা কোন, ওই যে হেডমাস্টার আর সাংবাদিক, ও সালা সবাইকে আমি একেবারে হাফিজ করে দিতাম। না না, ওসব করবেন না, সামনে ইলেকশন, ঝামেলা হয়ে যাবে। এবং খুন কারা বিহলে কিন্তু আমি নেই। দেখুন, আরে সব মহিনা মহিনা আপনাকে এত এত টাকা আমি দিচ্ছি, আর আপনি বলছেন আপনি নেই। বদ্রিজি বদ্রিজি, পার্টি ফান্ডে ঈশ্বর চাঁদা দেয় না, এ কথা একদম বলবেন না, একদম বলবেন না। দেখুন সাহেব, আপনি খামো খা আমার উপর গুসা করছেন। আচ্ছা সাহেব, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার সঙ্গে আমার কত বছরের আলাপ রিশতা আপনি বলুন। আর দেখুন, এই জমি পেয়ে গেলে তো আপনার কি ফায়দা আছে? এখানে যখন বিল্ডিং বানাবো তার সাউথ ফেসিং দক্ষিণ দিকে বেস্ট ফ্ল্যাট আপনাকে দেবো। হ্যাঁ, আর ওটার জন্যে আমার টাকা লাগবে না সাহেব। আর উসকে সাথ আর ঠিক আছে, বুঝলাম তো। আপনি এক কাজ করুন বদ্রিজি, দু একদিনের মধ্যে যেভাবে হোক আপনার স্কুলে একটা ঝামেলা বাঁধিয়ে দিন। কেন? আরে নুদে বাবু, আর ভালো হয়েছে তুমি এসছো। এখন ওদের আগামীকাল সকালবেলা তুমি চ্যাঙ্কি আর লালুকে নিয়ে স্কুলের আশেপাশে থাকবে, বুঝলে? আর আমার লোকেরা স্কুলের ভিতরে একটা গণ্ডগোল পাকিয়ে দেবে, আর এই সুযোগে তুমি ভিতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে। দিনকাল পাল্টে গেছে, আগের মতো তো আর নেই। ওই কথা রইল। হ্যাঁ, ভালো কথা, আপনি ওই ভজহরিকে একটা ফোন করে দেবেন। পাল বাবু তো আমার একেবারে হাতের মুঠোর মধ্যে আছে। মাল ডেঞ্জারাস, সালা শকুনের অদম। চলি, ওই কথা হইলো, কাল সকালে দেখা হবে। হ্যাঁ আচ্ছা, নমস্তে। হ্যাঁ নদু বাবু, বসো বসো বসো। কি খবর বলো? কালকে মাল পাঠিয়ে দিয়েছি, পেয়েছেন? হ্যাঁ পেয়ে গেছি। বর্ডারে কিন্তু আর কাজ করা যাবে। কেন 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 কেন? কড়াকড়ি বহুত বেড়েছে। তারপর গৌতমটা তো বিএসএফ এর গুলিকে মারা গেল, আপনি ওর বউকে একটা টাকা দিলেন না। আরে আমি তো বলেছি দুবো দুবো, আসলে কি
কোথায় ওই ওই শালা ওই বস্তি আর ওই স্কুলের জমি জমি নিয়ে এত হেরানিতে ভুগছি না আর কি বলবো তুমি বাবু। এই মাল সাপ্লাইয়ের কাজটা বন্ধ করো না, নালে ও শালা ঈশ্বরের ভেতরে একেবারে ঢুকে পড়বে। তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে, কেউ বিএসএফ এর গুলিতে মরলে আপনাকে টাকা দিতে হবে। সে তো নেবো, সে আমি তো দায়িত্ব নেবো। নদুবাবু এই বোর্ডারে দশটা মেয়ে ছেলে প্রচার করতে হবে, প্রচার করতে পারলে আপনি ঢুকে আসবে অনেক। মেয়ে ছেলের বিজনেস আমি নেই। কেন কেন? আগে তো তুমি আগে ছিলাম এখন নেই। কেন? এমনি। ও আর তোমার ওই পোষা মেয়ে মানুষটা আর কি মুখ সামলে কথা বলবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। কাল স্কুলে কাজটা হয়ে যাবে। আচ্ছা ভাই। নদে তোকেও আমি দেখে নেব। স্যার। হ্যাঁ বলো। আগে ওই দেবযানীর আর বাবা আর ভাই আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ওদের বলে দাও সামন্ত। আচ্ছা ঠিক আছে, এখানে ডাকো। এই যে আপনার আসুন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি দেবযানী রায়ের ভাই, উনি আমার বাবা। হ্যাঁ বলুন, কী করতে পারি? আমার দিদি স্যার আত্মহত্যা করেনি স্যার, ওকে খুন করা হয়েছে। আপনি কী করে জানলেন? স্যার এক বছর হলো আমার দিদিকে বিয়ে দিয়েছি। আমার বাবা যথাসর্বস্ব বিক্রি করে প্রচুর যৌতুক দিয়েছে, প্রচুর পণ দিয়েছে, দিয়ে বিয়ে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ও শ্বশুর বাড়িতে ওকে টাকার জন্য চাপ দিত, যখন টাকা পেত না তখন ওকে অত্যাচার করত, আর আর দিদিকে সবসময় মেরে ফেলার ভয় দেখাতো। সেইভাবেই একটা চিঠি লিখেছিল দিদি আমাদের কাছে, সেই চিঠি আমার কাছে আছে স্যার। কেন ও চিঠি থেকে আমি কী করব? মেরে ফেলার ভয় দেখাতো বলেই যে কেউ মেরে ফেলবে এমন তো কিছু প্রমাণ করা যায় না। দেখুন পোস্টমর্টম হয়েছে, ওর রিপোর্ট অনুযায়ী আমি ব্যবস্থা নেব। আচ্ছা আপনার দিদির তো মাথা খারাপ ছিল তাই না? না স্যার, আমার দেবী পাগল ছিল না স্যার। আমার যথাসর্বস্ব দিয়ে আমি ওকে বিয়ে দিয়েছিলাম, আমি জানতাম যে ওদের সুখী হবে না স্যার। সব শেষ হয়ে গেল, ওরা ওকে মেরে ফেলেছে স্যার। স্যার আপনি ওদের শাস্তি দেবেন স্যার, নিশ্চয়ই শাস্তি দেবেন স্যার। শান্ত হও বাবা, শান্ত হও। চলো চলো বাবা, চলো বাবা, চলো। স্যার একটা মেসেজ ছিল স্যার, ঈশ্বর আর বদ্রীপ্রসাদের রেশারেশি চরম পর্যায়ে পৌঁছেছে, আমাদের ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার, তাহলে টাউনে কিন্তু ভীষণ ঝামেলা হবে। ইশালা বদ্রী আর ঈশ্বর দুটো একবারে জ্বালিয়ে মারলে, ইচ্ছে করে দুটোকে গুলি করে মারি। অর্ডারটা দিন না স্যার। চাকরি তো বেশি দিন হয়নি তাই এসব কথা বলছো। বিয়ে করেছো কতদিন হলো? দু বছর স্যার। আরও কয়েকটা দিন যাক, অন্য কথা বলবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে স্যার, হ্যাঁ স্যার ভজহরি পাল বলছি স্যার। হ্যাঁ ও ও আচ্ছা 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 স্যার, আচ্ছা ওকে, আচ্ছা স্যার আচ্ছা। হ্যাঁ এনি মেসেজ স্যার? এসপির অফিস থেকে ফোন এসেছিল, কয়েকদিনের মধ্যে ডিএসপি কুমার চ্যাটার্জি রাজঘাটে আসছেন বিশেষ দায়িত্ব নিয়ে। তুমি এখন যাও সামন্ত। ওকে স্যার। কি ব্যাপার বলো তো, এবারে দামি জায়গায় আজকে তুমি ঢুকলে, এক্সপেন্সিভ তো খুব। আমাকে অতটা অক্ষম ভেবো না, সবে কালকে মাইনে পেয়েছি। একথা বললে কেন?
না আমি সত্যি মাঝে মাঝে ভাবি জানো, তোমার আর আমার মধ্যে পার্থক্যটা। আচ্ছা দুলু, তুমি ভুল করছো না তো, মানে আমাদের সম্পর্কটা। আচ্ছা আমি তোমাকে কি বলেছি বলো তো, তুমি কি আর কিও বোঝো না নাকি? আচ্ছা বেশ, আর কি খাবে বলো? কিচ্ছু না। গরিব মাস্টারের পয়সা খরচা হয়ে যাবে ভয় পাচ্ছ? ইচ্ছে হচ্ছে না একটা জুড়ে। তো সিগারেট খাও কেন? এত সিগারেট খাওয়ার কি আছে? সিগারেট না খেলে বাঁচবো না। সে আবার কি কথা? পরিষ্কার, যারা সিগারেট খায় না তাদের আমি পুরুষ বলেই মনে করি না। তুমি বুঝছো না, সিগারেট না খেলে ওই পৌরুষোচিত উদারতাটাই আসে না। ও মাই গড, কি কথা জানো তুমি, বাংলার ছেলে তো, ওই কথা জালেই তো আমাকে ফাঁসিয়েছো। এই ফাঁসিয়েছি পাক্কা? আবার শুরু করবে না গো, আমার সত্যি মাঝে মাঝে মনে হয় আমি কে, আমি আমি একজন সাধারণ প্রাইমারি স্কুলের টিচার, মা একজন নার্স, বাড়িতে অবিবাহিত বোন, তারপর ভাড়া বাড়িতে থাকি, আর তুমি? আর আমি? তুমি বড় লোকের মেয়ে, কত আদর যত্নে বড় হয়েছ, তোমাকে আর আমি কি দিতে পারি বলো? আমি সত্যি কি চাই তুমি জানো? তার মানে? আমার বাবা ভাবে মেয়েরা শাড়ি গয়না টাকা এই সমস্ত চায়, মানে মেয়েদের পণ্য ভাবে সম্পত্তি। আসলে এই পুরুষতান্ত্রিক সমাজে তোমরা সবাই নাই একই ভাবনায় ভাবতে অভ্যস্ত। তুমিও ভাবো যে আমি তোমার কাছ থেকে এইগুলোই চাই, এই শাড়ি গয়না টাকা, মানে ক্রীতদাসী মতো ভাবো মেয়েদের, যে বেশি দাম দিতে পারবে সে কিনে নিতে পারবে। তা নয়? তাই নিপু, তাই। তুমি জানো আমার আমার ওয়ালটে অনেক গয়না আছে, আমি সেগুলো পড়ি না। কেন জানো? আমি ওগুলোর মধ্যে জীবনের কোনো মানেই খুঁজে পাই না। আমি চাই নিজস্ব একটা আইডেন্টিটি। আমার তোমার মধ্যে একটা জিনিস খুব খারাপ লাগে নিপু, তোমার ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতায় ভোগো তুমি। হীনমন্যতায় কারা ভোগে জানো? যারা বাঁচতে জানে না। আমি বাঁচতে ভালোবাসি নিপু, তুমি আমাকে বাঁচার একটা অন্য স্বপ্ন দেখিয়েছো নিপু। প্লিজ সেটা ভেঙে দিও না। ও মা, দেখেছো কত বেলা হয়ে গেল, এখনো ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। হ্যাঁ কি গো, উঠবে না? কত বেলা হলো জানো? নিতাই তোমার জন্য এসে বসে আছে, ওঠো। নিতাই? হ্যাঁ। কখন এলো? অনেকক্ষণ এসেছে, সে ভোর বেলায় চার কাপ চা খাওয়া হয়ে গেল। নিতাই কি আনলো? কি নিতাই কি আবার আনবে, এনেছে আমার মাতা, একটু শাক, একটু মূলো আর দুটো নারকল। দেখো তোমায় বলে রাখছি, ওই নিতাই আর নিতাই বউ না, এই দুজনে মিলে সমস্ত সম্পত্তিটা খাবে। সম্পত্তি ভোগ না করলে না ঠিক মায়া বলে, মায়া পড়ে না। তোমায় বলে রাখলাম, দেখো ওই নিতাই আর নিতাইয়ের বউ ওই দুজনে পুরো সম্পত্তিটা ভাগ বাটারা করে নেবে। দুষ! আরে এটা পুলিশের সম্পত্তি, ডাকাতে খাবে? হ্যাঁ না দাও। নিতাই সব ভালো তো? সব? হ্যাঁ বাবু, আপনার আশীর্বাদে সব ভালো আছে। তুমি এখনো বলোনি। হ্যাঁ বাবু,
বাড়িটারি ভাড়াটা দিচ্ছ না তো? না, বিশ্বাস করুন। তুমি এবার এত কম সবজি নিয়ে এসছো কেন হে? ফসল এবারে ভালো হয়নি মাঠাগুলো। বাবা আমি তাহলে এবার আসি। এসো, কিন্তু ভাড়াটা সত্যি তুমি কাউকে দিও নাকি? না বল না মা, আমি তো কাউকে বিশ্বাস করি না। আমি তাহলে আজকে আসি বাবু। আসো মাঠা করো, দিদিমণি আসি তো। হ্যাঁ, তোমাকে আমি কবে থেকে বলছি ওই বাড়িপুরের বাড়িটা বিক্রি করে দাও, বাঁচে যাবে। তোর মাসে তো একটু শাক সবজি আর দুটো মূলো নিয়ে এসে হাজির হয়। যাই হোক, ফ্রেশ সবজিটা খাবো। আমি ওর কতবার বলছি বলো, ওই বিক্রি করে দাও সল্লেখাটা প্লট কেন? আমার কথা শুনছো না? সল্লেখা প্লট, আরে রিটায়ার করবো, মেয়ে জামাই নিয়ে গায়ের বাড়িতে বেশ হাত পা মেলে থাকবো। আমার মায়েরও খুব ইচ্ছে ছিল। ওই বুড়ি তো কবেই মরে বেঁচেছে, আমার নিজের তো একটা শখ সক্রিয়তা আছে নাকি? সব বিসর্জন দিয়ে বসে থাকবো না? সকালবেলা দেখ কিরকম খিচির খিচির আরম্ভ করে দিলে মেজাজ ঠিক থাকে। তুমি চুপ করো তো, আমি কিছু বললে খিচির খিচির হয়ে যায় তাই না? ওদিকে কাগজে বেরিয়েছে রাজঘাটের সমাজ বিরোধী আর চোরাচালানকারীদের দৌরাত্ম্য। ডিএসপি তো আসছে তদন্তে, কিসে কি হবে, মাথা খারাপ হয়ে গেল আমার।